ব্লগার দম্পতি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজকে? হরিদ্বার, দেরাদুন টু হরিদ্বার। তো আজ আমরা হরিদ্বার ঘুরতে যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি। এখান থেকে প্রায় অনেকটাই দূরত্ব, 50-55 কিলোমিটার দূরত্ব আছে। তো অ্যাটম রেডি, আমরাও রেডি। তো এবার আমরা বেরিয়ে পড়ব, স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যেই। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। হার কি পাউরি ঘাট আমরা পৌঁছে গেছি, আর এটা হচ্ছে পার্কিং এর জন্য। এখানে বাইক পার্কিং, আর ওই সাইডটাই 4 চাকার জন্য পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো বাইক এখানে রাখা হয়ে গেছে, তো এবার আমরা যাব। তো গাড়ি পার্কিং হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি দুজনে হার কি পাউরি ঘাটের দিকে। রিক্সাও রয়েছে, রিক্সা করেও যাওয়া যায়। রিক্সাগুলো সুন্দর, দেখি যদি সুযোগ পাই চাপবো। দূরে দেখা যাচ্ছে মনসা দেবী মন্দির, তবে চোখে দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা ভাব বলে বোঝা যাচ্ছে না। ভীষণ হাওয়া দিচ্ছে। দুই ধারে অনেক দোকান রয়েছে, খাবারের দোকান। তারপরে এখান থেকে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য অনেক জায়গা বিক্রি হচ্ছে। এই যে চারপাশে দোকান, বেশ মেলা মেলা মনে হচ্ছে দেখে। এই যে গঙ্গার পাড়ে চলে এসেছি। ও কি হাওয়া, খুব সুন্দর জল। বাড়ি থেকে ম্যাগি করে আনা হয়েছিল, সেটাই এখন খাওয়া হচ্ছে। প্রায় 1:30টা বাজে, আমাদের লেটই হলো আস্তে আস্তে একটু। খাওয়া দাওয়া করে এবার আবার একটু ঘুরবো এখানে। এটা হার কি পাউরি দিয়েতেই এসছি, কিন্তু মেন ব্রিজটা এটা না, আর যেটা ওইদিকে আছে ওইদিকে যাবো। আপাতত এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর ওই যে মনসা দেবী মন্দির, প্রচণ্ড কুয়াশা, তেমনি হাওয়া চলছে। দেখো, দেখলে বুঝতে পারবে। তো ম্যাগি ট্যাগি খেয়ে আমাদের চা আর চিপস, ফ্লাক্স করে চা নিয়ে আসা হয়েছিল। চা আর চিপস খাওয়া হচ্ছে গঙ্গা পাড়ে বসে। একটু কর্মরে কম দই বড়া নিয়ে নিয়েছি ফুচকার পর। ভালো ফুচকা, জলটা টেস্ট, কিন্তু ফুচকাগুলো একটু শক্ত ছিল, খেতে একটু অসুবিধাই হচ্ছিলো। এবার টেস্ট করে দেখি এটা কেমন। ভালো, তো আমরা এখন রয়েছি হার কি পাউরি ঘাটে। তো প্রচণ্ড ভিড়, যেহেতু ছুটির দিন, তারপরে 31 ডিসেম্বর অনেকেই ঘুরতে এসেছে এখানে। খুব ভিড় আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে সাথে, তবে ভালো লাগছে বেশ। আমরা রয়েছি হার কি পাউরি ঘাটে। তো ঠিক তার পাশেই রয়েছে ছোটো ছোটো মন্দির টাইপের করা রয়েছে, ওখানে হয় গঙ্গা আরতি। সন্ধ্যাবেলায় ঠিক 5:30টার সময় গঙ্গা আরতি হবে। তো গঙ্গা আরতিটা দেখে যাওয়ার চেষ্টা করব। তো আগেও দেখেছে গঙ্গা আরতি, আগে এসেছিল, আর আমি ফার্স্ট টাইম এলাম। তবে চেষ্টা করবো এটা দেখে ঘরে ফেরার। তবে তারা নেই, যেহেতু আজকে শনিবার, কালকে রবিবার, কালকেও ছুটির দিন, বছরের শেষ দিনটা। এইখানটা এসে বহু লোক এর মধ্যে কাটিয়ে দিলাম। দিনটাও বেশ ভালোই কাটছে, দেখতে থাকো ভিডিওটি। তো আমরা ছিলাম এতক্ষণ হার কি পাউরি ঘাটেই বসে সময় কাটালাম। তো এবার দুপুরের খাবারের জন্য যাচ্ছি, এখানকার যে ফেমাস দাদা বৌদি হোটেল, বাঙালি খাবার পাওয়া যায়, তো সেখানেই যাচ্ছি। কিছুটা গেলেই সামনেই কি পাওয়া যায় খাবার দাবার, পাওয়া তো ভালোই যায়। শুনেছি, খেয়েছি আমি একবার, ভালোই আমি খেয়েছিলাম রাতের বেলা। দেখি এবার কেমন পাওয়া যায়। হরিদ্বারের যে বিষ্ণু ঘাট আছে, সেই বিষ্ণু ঘাটের কাছেই দাদা বৌদির হোটেল। আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে, খাবার আসার অপেক্ষায়। ভাত, তারপর লেবু আর লঙ্কা, আর কি কি আসে সেটা দেখি। চলে এলো ঘি, পরে হলো ঝুরি আলু ভাজা ঘিয়ের সাথে খাওয়ার জন্য, ঘি ভাতের সাথে। তারপরে এসেছে একটা মিক্সড সবজি। খাওয়া দাওয়া চলছে আমাদের। দাদা বৌদি মানে অনেক বড় দাদা বৌদি আছে, এটা পুরনো মোড়াতেই খাচ্ছি। এছাড়া আলুর তরকারি। খাওয়া আমাদের প্রায় শেষের দিকে, মোটামুটি পাঁপড় দিয়ে গেছে, চাটনি দেবে, চাটনি দিয়ে পাঁপড়ের সাথে খাবো আমি, আমার খুব ভালো লাগে। শেষ পাতে চাটনি আর পাঁপড়, চাটনি আর পাঁপড় খেয়ে খাওয়া দাওয়া শেষ হবে। পাট থালি এখানে ৮০ টাকা করে, আর ৩ বছর থেকে ৭ বছরের বাচ্চাদের জন্য এখানে ৫০ টাকা করে থালি নেয়। আর ভাজা যেটা দিয়েছিল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ঘি, এগুলো এক্সট্রা করে যদি নিতে হয় তাহলে ৫ টাকা করে লাগবে, মানে থালি ৮০, তার সাথে আরও ৫ টাকা করে অ্যাড হতে থাকবে। খাওয়া শেষ, ওকে আছে হাত ধুতে, ও হাত ধুয়ে আসুক, তারপর আবার আমি যাব। খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি, খুব ভালো যে বলবো না, আবার যে খুব খারাপ সেটাও না, তবে ঠিক আছে, মানে চলে যাওয়ার মতন আর কি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হার কি পাউরি ঘাটে, এখানটায় আরতি দেখার জন্য। আরতি দেখার জন্য নিচে তো সবাই বসে পড়েছে, প্রচন্ড ভিড়, মানে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ভিড় হবে। তবে আমরা ভাবছি এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, ভালো দেখা যাবে, কারণ ওখানে ট্রাকগুলি করলে জলে পড়ে গেলে অনেক ভিজে গেলে বিপদে শেষ থাকবে। এখনই ভিড় হয়ে গেছে, আমাদের হাতে ব্যাকপ্যাক রয়েছে, ব্যাকপ্যাক নিয়ে বসতে হবে। দেখো এখানটা, এই দিকটাতেই মেনলি আরতিগুলোর ইয়ে হয়, আরতিটা এখান থেকেই হবে, আর লোকেরা এই দিক থেকে বসে দেখে। হরিদ্বার সম্পর্কে সবার ভালো জ্ঞান আছে, আলাদা করে বলার কিছু নেই। বছরের শেষ দিনের আরতিটা আমাদের ভিডিওতে দেখতে পাবে। আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখার জন্য। এখানে বসলাম, এসে উপরে সিঁড়িতে দাঁড়াতে দিচ্ছে না কাউকে, ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে দেখবো, এবার এখানে এলাম, এসে প্লাস্টিক কিনলাম, কিনে নিয়ে বসলাম, কিন্তু আনা হয়নি। সবাই দেখছি এরকম, হ্যাঁ খুব হাওয়া দিচ্ছে গঙ্গার পাড়। আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে, অপেক্ষায় আছি, আরতির অপেক্ষা। साक्षी में संकल्प लेते हैं कि कपित भावनी आरती शेष एबार आमरा ए जे जले भाषानोर जोन्नो एटा निये नियेछि एबार डालाबो प्रदीप धूपकाठी जालिये एबार भासिये देबो जले जालिये नियेछि एबार गंगार दिके घुरिয়ে দিয়ে দেবো জলে ভাসিয়ে দেবো जल भरे बाड़ीर उद्देश्य रवना देव अनेकटाई रात हो गल रात माने कि सन्धे जीते आबार खानिकटा समय लागबे तो आमादेर गंगा आरती देखा शेष हार की पौड़ी घाटे और हरिद्वार घुरलाम मोटामुटी भालोई लागलो एबार आमादेर घरे घरे फेरार पाला रात पोआलेई नतून बछर सबाइके आबारो जानाई हैप्पी निउ ईयर तो भिडियोटी आशा करी तोमादेर सकलेर खूब भालो लागबे भालो लागलो कमेंटे जानाबे कोनटा कि भालो लागलो प्रथम থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখা হবে আবারো একটি নতুন ব্লগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল